আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা, আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে যেহেতু বেশি নাম্বার থাকে না, সুতরাং যে অংশটুকু পড়লেই হবে। অর্থাৎ আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাহিত্য অংশ থেকে খুব বেশি নাম্বার থাকে না, 4টি 5টি বড় জোর 6টি নাম্বার থাকে, 6টি নাম্বার থাকে না, আসলে একটু কম থাকে, 4-5টি নাম্বারের মধ্যেই থাকে। সুতরাং এই বিশাল সাহিত্য জগৎকে নিয়ন্ত্রণ করে এবার 4 থেকে 5টি নাম্বারের মাইল ফলক স্পর্শ করা খুবই কঠিন ব্যাপার। সুতরাং এমতো অবস্থায় কীভাবে পড়লে শর্টের মধ্যে এই কাঙ্ক্ষিত নাম্বারগুলো আমরা রিসিভ করতে পারি, এই বিষয়টা নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তোমাদের আলোচনায় যাওয়ার পূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, আরেকটি কথা রয়েছে, সেটা হলো আমাদের যে ফেসবুক রয়েছে সেটাও রিডজবেডু, আপনারা অবশ্যই সেটাকে সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সেখানে এটার বিস্তারিত রূপ সেটা শেয়ার করা হয়ে থাকে। তো যাই হোক, কথা লেন্দি করছি না, আমরা এখনই মূল আলোচনায় চলে যাচ্ছি। সেটা হলো আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই কয়টা পয়েন্ট যদি আপনারা পড়তে পারেন তাহলে সাহিত্য জগৎটাকে আপনি অর্থাৎ অনেকটাই ফাঁকি দিয়ে এড়িয়ে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি আপনি অ্যাচিভ করে নিতে পারবেন। এর ভিতরে আপনারা অবশ্যই অবগত আছেন যে প্রথমত আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে আপনারা জানেন এখানে র প্লাস ন দ্বারা আমি বোঝানোর চেষ্টা করেছি যে নজরুল এবং রবীন্দ্রনাথ এই দুটোকে বাদ দিয়ে কখনও চাকরির পরীক্ষায় কোশ্চেন করতে দেখিনি। তার মানে আমরা ধরে নিতে পারি এটা থেকে একটি নাম্বার অবশ্যই থাকবে, হয় রবীন্দ্রনাথ না হয় নজরুল। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে দুইজন থেকেই দুইটা আসে, কারণ একজন হচ্ছেন বিশ্বকবি আর একজন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয় হচ্ছে আপনারা এখানে আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে পত্রপত্রিকা। এই পত্রপত্রিকা থেকে আসলে কে সম্পাদনা করেছেন, কত সালে সম্পাদনা করেছেন, এই বিষয়টা থেকে কিন্তু একটি নাম্বার অবশ্যই থাকে। তার মানে আমরা কিন্তু দুটো নাম্বার পেয়েছি। এরপর হচ্ছে এইবারে দেখেন এখানে রয়েছে যে এই একটা পয়েন্ট হচ্ছে ছদ্মনাম, ঠিক আছে, ছদ্মনাম এবং উপাধি। এই ছদ্মনাম এবং উপাধি থেকে সাধারণত একটি নাম্বার দিয়ে থাকে প্রায়। আচ্ছা, গেল এটা। আচ্ছা, এখানে রবীন্দ্রনাথ নজরুল পত্রপত্রিকা, আর এখানে যে দেখতে পাচ্ছেন যে আপনার মুর বলতে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, অর্থাৎ মুক্তিযুদ্ধভিত্তিক নাটক উপন্যাস, এটা দিয়ে অবশ্যই অবশ্যই একটি নাম্বার থাকে। তার মানে এখানে কিন্তু আমরা আরেকটি নাম পেয়েছি। আর এটা এইখানে যে আপনারা সর্বশেষ আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উ অ্যান্ড গা, মানে হচ্ছে উগান্ডা না, কিন্তু এটা মানে উ মানে উক্তি আর গা মানে গান, উক্তি এবং গান, এটা থেকে কিন্তু একটি নাম্বার থাকে। সুতরাং আপনি যদি উক্তি এবং গান খোঁজেন, গান কিন্তু খুবই কম, 30 থেকে 40টি গান রয়েছে, আর উক্তি গুরুত্বপূর্ণ হয়তো আপনি 30 থেকে 40টি উক্তি পাবেন। আরেকটা হচ্ছে মজু, অর্থাৎ মধ্যযুগ থেকে একটি নাম্বার সাধারণত তারা দিয়ে থাকে। তার মানে হলো দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7টি নাম্বার, এখান থেকে হয়তো 2 নম্বর তারা মাইনাস করে দিতে পারে, কিংবা 6 নম্বর দিতে পারে, কিংবা 7 নম্বর, 7 নম্বর তো আসলে যেহেতু দেয় না। সুতরাং আমাদের মনে হয় এই অংশটুকু পড়ার পরে যা কমন থাকে আমাদের সেখানেই সন্তুষ্ট থাকা উচিত। আমি বিশ্বাস করি 5-এ 3, 4 এমনকি 5-এ 5ও এখান থেকে কমন থাকতে পারে। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই আমরা করে নেব। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, পাশেই থাকবেন। এই কামনায় আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।